মৃত্যুহার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় ফ্রান্সে দ্বিতীয় দফায় লকডাউন দেওয়া হয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক ঘোষণায় বলেছেন মানুষের সময় কেবল প্রয়োজনীয় কাজ বা চিকিৎসার জন্য বাইরে যেতে পারবে তাছাড়া নয় এরই মধ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিজ শহরের নটরডেম গির্জার কাছে ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক ব্যক্তি এতে নিহতের ঘটনা ঘটে আর আহত হয়েছেন বেশ কয়েকজন সন্দেহভাজন হামলাকারীকে আটকের কথা জানিয়েছেন নিসের মেয়র এটিকে সন্ত্রাসী হামলা বলে মনে করছেন তিনি এদিকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলেসালামকে নিয়ে কার্টুনের জেরে মুসলিম বিশ্বে প্রতিবাদ ও ফ্রান্সেপণ্য বয়কট করার ডাক ক্রমে জোরদার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিন্দা ও প্রতিবাদের ঝড় আরও বড় আকার ধারণ করেছে পণ্যবয়কট কুশপুতলিকা দাহ পাশাপাশি করোনা কারণে সামাজিক দূরত্ব বজায় রাখার পদচিহ্নগুলোতে ম্যাক্রো ছবি চলছে নানা দেশের প্রতিবাদ এছাড়া ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোর কার্টুন ছাপায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘের হাই রিপ্রেজেন্টেটিভ ফর দ্য অ্যালায়েন্স অফ সিভিলাইজেশন এক বিবৃতিতে বুধবার সকল ধর্ম বিশ্বাসের প্রতি পারস্পরিক শ্রদ্ধা ভ্রাতৃত্ব ও শান্তি সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ওই কার্টুনের মাধ্যমে সাধারণ মানুষের আবেগ অনুভূতি ধর্ম বিশ্বাস বা জাতিসত্তায় আক্রমণ করা হয়েছে মুবাল্লিক করিম মাইটিভি